সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ। 13 নভেম্বর 2022, কাজী বশির মিলনায়তন মহানগর নাট্যমঞ্চ গুলিস্তান, ঢাকায়। ঢাকা মহানগর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নং ঢাকা 2195 এর ত্রিবার্ষিক সাধারণ সভায় অতিথিবৃন্দরা জাতীয় সঙ্গীত এর মাধ্যমে পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন করেন। সভায় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান, এমপি, সভাপতি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ। বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব কাজী মনিরুল ইসলাম মনু, সংসদ সদস্য ঢাকা 5, খন্দকার এনায়েত উল্লাহ খান, মহাসচিব বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। মফিজুল ইসলাম বেবু, সহসভাপতি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী, সাধারণ সম্পাদক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। কাজী নজরুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক সায়দাবাদ বাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটি। সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী সুবা, সভাপতি ঢাকা মহানগর পরিবহন শ্রমিক ইউনিয়ন। সঞ্চালনায় ও স্বাগত বক্তব্য রাখেন কাজী সেলিম, সাবেক ছাত্রনেতা ও সাধারণ সম্পাদক ঢাকা মহানগর পরিবহন শ্রমিক ইউনিয়ন। বক্তব্য রাখেন মোহাম্মদ শাহীন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতা, আব্দুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতা এবং বিভিন্ন আঞ্চলিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে নিহত শ্রমিকদের পরিবারের কাছে নগদ অর্থ প্রদান করা হয়। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। সাংবাদিক আজিজুল হক মিন্টুর ক্যামেরায় প্রতিবেদন দেখুন ও বক্তব্যে কি বলছে শুনুন। যাত্রীর জন্য, পথচারীর জন্য, মালিকের
Thank you.
এবং কবে প্রতীক বরাদ্দ দেওয়া হবে, কবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, এই বিষয়গুলো সুস্পষ্টভাবে থাকবে। এটা অন্যান্য সাধারণ নির্বাচনের মধ্যে এবং জাতীয় নির্বাচনের মধ্যে তা আমরা আমাদের আমরা দুইজন দায়িত্ববদ্ধ কর্মকর্তা আছি, আমার সাথে আরেকজন আছেন আশরাফুল সাহেব। আমরা দুইজন সার্বক্ষণিকভাবে আমরা মনোনয়ন করব, নির্বাচন কমিশনের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ থাকবে। এর মধ্যে যদি কারো নির্বাচন সম্পর্কে কোনো জানার থাকে বা কারো যদি কোনো কথা থাকে সেটা আমাদের সাথে আপনারা যে কোনো সময় শেয়ার করতে পারেন, আমরা সেটা দেখব। যাই হোক, আমি আর বেশি কথা বলবো না, সবাইকে ধন্যবাদ। আমাদের এই 1776-এর নির্বাচনও আপনারা দেখেছেন, ত্রিবার্ষিকী সম্মেলনও দেখেছেন। আমরা সেখান থেকে সুশৃঙ্খলভাবে মালিক এবং শ্রমিক ফেডারেশনের নেতৃত্বে সুন্দরভাবে বেরিয়ে এসেছি। তাই আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আমরা যেভাবে ত্রিবার্ষিকী সম্মেলন এবং নির্বাচন করে সুশৃঙ্খলভাবে বেরিয়ে এসেছি, তেমনিভাবে আপনারা আপনারা জানেন
গেছে করোনা করোনায় 18 মাস গেছে আমরা অনেক কষ্ট করছি কিন্তু এটা আমরা নতুন পোশাক জমাতে পারিনি কোনো কিছু করতে পারিনি এরপরে আমরা এই টাকাটা ইনশাআল্লাহ আপনাদের ফান্ডে আছে আপনারা কি এখন জায়গা কিনবেন না গাড়ি কিনবেন আপনারা ভোগবেন এখানে কি কিনবেন আপনারা বলেন